فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। একদিনই ভাই আপনি জানতে চেয়েছেন মহিলারা জানাজার সালাত আদায় করতে পারবে কিনা। জি, মহিলারা জানাজার সালাত আদায় করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল জানাজাত হাত্তা ইউসাল্লি আলাইহি ফালাহুল কিরাত। যে ব্যক্তি জানাজার সালাতে উপস্থিত থাকলো, জানাজার সালাত আদায় করলো, আল্লাহ রব্বুল আলামিন তাকে এক কিরাত পরিমাণ, সমপরিমাণ সওয়াব দান করবেন। এবং সালাত আদায় করার পর কবরে নিয়ে গেল, তার সঙ্গে থাকলো বা জানাজার সঙ্গে থাকলো এবং কবর দাফন করা পর্যন্ত সে থাকলো, তাকে আল্লাহ রব্বুল আলামিন 2 কিরাত সমপরিমাণ সওয়াব দান করবেন। এবং সাহাবি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত মানে কি? আল্লাহ রাসূল বলেন, 2টি বড় পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তারা যদি পর্দা পোশিদার মধ্যে দিয়ে আদায় করা সেই সম্ভব হয় জানাজার সালাত, তাহলে আদায় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু জানাজার সাথে বা মৃত ব্যক্তির সাথে তাকে কবরস্থান পর্যন্ত যাওয়া বা তাকে দাফন করা, ওই দৃশ্য দেখা, ওইখানে উপস্থিত থাকা নিষেধ মহিলাদের জন্য। ইমাম বুখারী এবং মুসলিমে একটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুহিনা আন ইত্তিবা আল জানাইজ, আমাদেরকে নিষেধ করেছেন, আমাদেরকে নিষেধ করা হয়েছে জানাজার পিছু পিছু যাওয়া। জানাজার পিছু পিছু যাওয়া মানে কবর স্থান পর্যন্ত যাওয়া। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।